everyone, assalamu alaikum, welcome back to my channel. If you don't know me, hi, my name is Tabassum Lamia and welcome to another brand new video of my channel. This is a long awaited video. Finally, Raahil's first birthday, she can say. The day he was born, I knew that this is going to be a best day, and it was a best day. It was a lovely day, alhamdulillah. Kintu ami shetake khub bhalo bhabe capture korte parini onek karon ache. Prothomoto holo je roja rekhi ashole shob kichu manage kora kono bhabe shombhob na, and because I was alone bolte oikhane ami jawar por ashole keu chilo na except mamuni. তো মামুনি আমাকে যতটুকু পেরেছে হেল্প করেছে, আদার দেন দ্যাট আমি বলতে গেলে একাই ছিলাম। অ্যান্ড আমার এত খারাপ লাগছিল যে আই কুডেন্ট ডু এনিথিং। অ্যান্ড আসলে আহামরি কিছু করিনি আমি, যে জিনিস যে ট্রিপগুলো মিস করে গেছি সেটা হলো আমাদের ইফতার করার ভিডিওটা, অ্যান্ড দেন রাতে খাবারের ভিডিওটা, এগুলো আমি একটু মিস করে গেছি বিকজ অনেকগুলো কাজ পেন্ডিং হয়েছিল। অ্যান্ড যেহেতু আমরা একদিনে গিয়ে আবার একদিনে ফেরত এসেছি, এর জন্য আসলে অনেক কিছু কাজের চাপ অনেক বেশি পড়ে গেছিলো। তো ওই জন্য সব কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে আই থিঙ্ক এই ব্লগটা ইন্টারেস্টিং হবে। আর এই ব্লগটা ইন্টারেস্টিং করার জন্য যেন একটু হলেও ভালো লাগে, যা সেজন্য আমি যেটা করেছি, আমি ভয়েস ওভার দিয়েছি যেন আপনারা একটু হলেও কিছু জানতে পারেন, কারণ র্যান্ডম ক্লিপস আসলে খুবই বিরক্তিকর। তো আমি ভাবছি যে আই নো আই এম অ্যাপোলোজাইজিং ওয়ে টু মাচ, আমি প্রত্যেক ব্লগে বলি যে আমি ভালো মতো ব্লগ করতে পারছি না আই ডোন্ট নো, আমি ওই রিদমটা আমি ভুলে গেছি ব্লগ করার। আমি আমার পিছনের আগের ব্লগগুলো দেখলে ওগুলো এত সুন্দর, এত নিখুঁত ব্লগ, বাট রিসেন্ট আমি যে ব্লগগুলো করতেছি একটাও পারফেক্ট হচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই, আমি ব্লগিং করাই মনে হচ্ছে কি ভুলে গেছি। তো আই ডোন্ট নো, আমি ট্রাই করবো যে নিজেকে একটু ফোকাস করার, ব্লগিংয়ের জিনিসটাতে একটু বেশি মনোযোগ দিয়ে করার। আসলে খাপছাড়া করলে আসলে দেখতে অতটা ভালো লাগে না। তো আমি চাচ্ছি যে আমি আমার ব্লগিংয়ে খুব বেশি মনোযোগ দিয়ে আসলে দিতেও পারছি না, কারণ এক তো আমার হেলথের অবস্থা খুবই বাজে, তারপরে হলো গিয়ে আমার এক্সামস মাথার উপরে। আমি যারা জানেন না, আমি হলো গিয়ে এসএসসি ক্যান্ডিডেট, অ্যান্ড আমার এক্সাম 19th of June থেকে শুরু হবে। সো অনেক প্রেশার আছে, তার মাঝখানে রমাদান, এইসবের এক্সকিউজ দিয়ে আসলে লাভ নেই, কারণ আগে আমি ডিসেম্বর থেকে ব্লগিং ভুলে গেছি, যখন 31st ব্লগটাও খুবই বাজে হয়েছিল। বাট ইনশাল্লাহ ধীরে ধীরে প্রোগ্রেস হবে, সো আই হোপ ইউ উইল বেয়ার উইথ ইট, অ্যান্ড আই হোপ ইউ উইল এনজয় দিস ভিডিও। ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ডে ফর মি, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য, অ্যান্ড ফাইনালি যখন দিনটা আসছে আই ওয়াজ সো হ্যাপি, বাট আমি ওটাকে সুন্দরভাবে ক্যাপচার করতে পারিনি, এই জন্য আই এম রিয়েলি সরি। সো উইদাউট এনি মোর ফার্দার ডিলে লেটস গেট স্ট্রেট ইনটু মাই ভিডিও। আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছেন, কারেন্টলি উই আর অ্যাট তেজগাঁও রেলওয়ে স্টেশন অর রেলওয়ে, অ্যান্ড দিস ইজ মি ট্রাইং টু পোজ উইথ মামা। আমরা অন দ্য ওয়ে ছিলাম, আমার রাস্তা অনেক অনেক জ্যাম ছিল, অ্যান্ড লুক এট দিস বিউটিফুল রোড অফ আমলিয়া রোড, এই রোডটা অনেক সুন্দর অ্যান্ড আই লাভ ইট। অ্যান্ড দেন ফাইনালি আমরা পৌঁছাই গেছি, অনেক ঘোরাঘুরির পরে অনেক জ্যাম ছিল রাস্তায়, অ্যান্ড দেন ফাইনালি উই আর হিয়ার। আমাদের জন্য সবাই অনেক অপেক্ষা করতেছিল, সো হিয়ার উই আর। And then we did the gift opening session with Raahil. So we gave the gift we bought for him, and then amra gift opening session korchhilam. Eta holo ge chachi ammu, which is Raahil er ammu, ar amar chachi ammu, she holo gift gulo khulchilo Raahil er. অ্যান্ড আমরা তেমন ফ্যান্সি কোনো গিফট দিইনি, আমরা এমন গিফট দিয়েছিলাম যেটা আমরা ভেবেছি রাহিলের দরকার বা রাহিলের কাজে লাগবে। সো আমরা ওকে কিছু ড্রেসেস দিয়েছিলাম, অ্যান্ড অলসো আ পেয়ার অফ লাইটওয়ালা জুতা, যেটা আমাদের সবার ছোটোবেলার খুবই শখের জিনিস, আমিও আমার ছোটোবেলায় পরেছিলাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু গিফট হিম দ্যাট লাইটওয়ালা জুতা। ওর জন্য কেনা জামা কাপড় দেখতে দেখতে অ্যান্ড ওগুলো খুলতে খুলতে অনেক বেশি সময় ব্যয় হয়ে যাচ্ছিল, তো ফাইনালি আমরা জুতাটা খুললাম বিকজ আই ওয়াজ ভেরি এক্সাইটেড পার্টিকুলারলি ফর দিস শুজ, বিকজ আমি জানি না, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওর পায়ে এগুলো দেখার জন্য, বা ওই জুতাগুলো দেখে হাউ হি উড রিয়্যাক্ট এগুলো দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অ্যান্ড
you can see his reaction in the next few clips. After that gift opening session, আমরা গেছিলাম কেক অর্ডার দিতে. আমরা বলতে আমি টুনটুনের সাথে যাচ্ছি গেছিলাম যে আমাদের থিম অনুযায়ী কেক অর্ডার দিতে. And it was a vanilla cake. আর ইট ওয়াজ রিয়েলি রিয়েলি টেস্টি সফট অ্যান্ড পারফেক্ট. আর আমাদের থিম অনুযায়ী, আমাদের থিম ছিল ব্লু অ্যান্ড হোয়াইট, আর সেই অনুযায়ী একদম পারফেক্ট কেকটা পেয়েছি. আমি গিয়েই খুশি হয়ে গেছিলাম. সো উই অর্ডার্ড দ্যাট. এটা 2 পাউন্ডের কেক ছিল. দিস ইজ মি অ্যান্ড টুনটুন কামিং ব্যাক হোম আফটার আ শর্ট ট্রিপ টু দ্য কেক শপ. অ্যান্ড উই ওয়ার ভেরি হ্যাপি যে একদম মনের মতো কেক পেয়েছি আমরা. বাড়িতে কেক অর্ডার দেওয়ার জন্য আমি টুনটুনের সাথে যাচ্ছি. আমরা কেক অর্ডার দিয়ে এখন বাসায় আসছি. আর বাইরে মারাত্মক লেভেলের গরম. অ্যান্ড দেন আমি বাসায় গেছি, রেস্ট নিয়েছি, গোসল করে সেদিন আবার রেস্ট নিয়েছি. অ্যান্ড দেন আমি আর মামনি বসে গেছিলাম বেলুন ফুলাতে, বিকজ 200টা বেলুন ছিল. অ্যান্ড আই নো দিস ক্লিপ ইজ কোয়াইট ফ্ল্যাশি আর খুবই মানে খুবই বাজে অ্যাঙ্গেল চুজ করেছি আমি, বাট বেয়ার উইথ দ্যাট. এখানে হলে আমি আর মামনি বসে বেলুন ফুলাচ্ছিলাম. মামনি পাম্পার দিয়ে ফুলাচ্ছিল, অ্যান্ড আমি ওটাতে গিট দিচ্ছিলাম. অ্যান্ড আমি পাম্পার দিয়ে ফুলাচ্ছিলাম, আবার মামুনি গিট দিচ্ছিল. এইভাবে আমরা কাজ ভাগ করে নিয়ে মোস্টলি আমি আর মামুনি বেলুনগুলো ফুলিয়েছিলাম. অ্যান্ড ইট ওয়াজ সো হট আর এত কষ্ট হয়ে গেছিলো, বাট স্টিল আলহামদুলিল্লাহ উই সামহাউ মেড ইট. দিস ইজ হাফ ওয়ে থ্রু আওয়ার ডেকোরেশন. এখানে ফয়েল কার্টেন লাগানো হয়েছে. অ্যান্ড দিস ইজ আওয়ার বেলুনস. জানি দেখে মনে হচ্ছে না 200টা বেলুন, বাট এখানে যে সব বেলুন আছে তা না, পুরো বাসার মধ্যে বেলুন ছড়াইছিল. এখন দেখে ভালো লাগবে না, বিকজ এখন ডেকোরেশনের ডিওর হয় নাই. অ্যান্ড উর্মিলাপু গেছিলো ভার্সিটিতে. অ্যান্ড দেন ও আসার পরে আমরা দুজন মিলে বার্থডে ব্যানার রেডি করেছিলাম. অনেকে আমাদেরকে ডিমোটিভেট করেছিলো বলে যে বার্থডে ব্যানার কিনতে পাওয়া যায়, বাট আই রিয়েলি ওয়ান্টেড টু মেক ইট বাই আওয়ার হ্যান্ড. জানি অনেকটা টাইম লেগে গেছিলো, বিকজ অনেক সময় লেগেছিলো, বাট লাস্টে হোল লুক অ্যান্ড এভরিথিং ওয়াজ ওয়ার্থ অল দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড এভরিথিং. আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ হাউ এভরিথিং ওয়াজ লুকিং. তো এই জন্য আমরা যতই কষ্ট হয়েছে আমরা দুজন মিলে ব্যানারটা হাতে বানিয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ. ব্যানারটা আমরা আসলে 5:45 দিকে বানাতে বসেছিলাম. অ্যান্ড দেন আমরা ইফতারের আগ পর্যন্ত বানিয়েছি. অ্যান্ড দেন ইফতারের পরেও আমাদের ব্যানার বানানো লেগেছে. অ্যান্ড দেন আফটার ইফতার আমাদের যখন সব কিছু রেডি, তখন আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাফ ওয়ে থ্রু না বলতে গেলে মোটামুটি আমাদের ডেকোরেশন হয়ে গেছে. অ্যান্ড দেন ইন দিস ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন দিস ওয়াজ আওয়ার হোল ডেকোরেশন. আই ওয়াজ ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ. সব এত সুন্দর হয়েছে, সবার হার্ডওয়ার্ক ছিল, ভাইয়াদের, কাকার অ্যান্ড অলসো আওয়ার. অ্যান্ড দিস ইজ দ্য কিডস অফ আওয়ার হাউস. অ্যান্ড দেন ফাইনালি দিস ইজ দ্য আউটফিট অফ আওয়ার বার্থডে বয় রাহিল. অ্যান্ড হি ওয়াজ লুকিং সো হ্যান্ডসাম, সো প্রিটি, সো বিউটিফুল অ্যান্ড সো কিউট অ্যাজ ওয়েল. ও মাই গড. And then we moved on to our cake cutting session. Happy birthday to you! Happy birthday to you! Happy birthday dear Raahil! Happy birthday to you! Hatali! Itna sab na tha kyun hai bhai? Itna sab na tha kyun hai? সবাই আরে দাঁড়া নাই
তুই কেটে This is a few pics of our birthday boy and eta holo ge birthday boy ma baba amar chacha chachu and chachi ammu and eta holo ge amar whole family jodio babar choto chachu nei because tara aste pare nei and then amra sob party shesh kore amra 10tar dike shobai mile rona diyechhilam and jar jar bashe poche giyechhilam at around 11 pm and that's it this is where my vlog ends and I hope you enjoyed this vlog